বাইক চুরির তদন্তে নেমে আগেই দুই যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ ধৃতদের জেরা করে চুরির ঘটনায় যুক্ত থাকার অপরাধে এবার গ্রেপ্তার করলো এক সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার আরও তিনটি বাইক চোরাই মোটরবাইক কেনা বেচার দায়ে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার ধৃত সিভিক কর্মী মৃত্যুঞ্জয় রায় তার বাড়ি বাগদা থানার তাকশিলা এলাকায় ধৃত যুবক বাগদা থানাতেই সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল ধৃতকে জেরা করে তিনটি চোরাই মোটরবাইকও উদ্ধার করেছে বনগা থানার পুলিশ প্রসঙ্গত মোটরসাইকেল চুরির তদন্তে নেমে চলতি মাসের বারো তারিখ রাতে বাগদা থানা এলাকা থেকে বিশ্বজিৎ দাস ও দিলোয়ার মণ্ডল নামে দুই যুবককে গ্রেপ্তার করে বনগা থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছিল আটটি চোড়ায় মোটরসাইকেল পুলিশ সূত্রে জানা গেছে পূর্বে ধৃত বিশ্বজিৎ আদতে টোটো চালক পাশাপাশি বাগদা এলাকায় তার নিজের বাড়ি সংলগ্ন রয়েছে একটি মোটর গ্যারেজ পুলিশ তদন্তে আরও জানতে পেরেছে ধৃত বিশ্বজিৎ নিজের কাছে সবসময় বিভিন্ন ধরনের মোটরসাইকেলের চাবি নিয়ে ঘুরত সুযোগ পেলেই নিজের কাছে থাকা চাবি দিয়ে মোটরসাইকেল চুরি করে নিজের গ্যারেজে নিয়ে আসত চোড়াই মোটরসাইকেল বিক্রিতে তাকে সাহায্য করত দিলোয়ার মণ্ডল ও ধৃত সিভিক মৃত্যুঞ্জয় ধৃত বিশ্বজিৎ ও দিলোয়ার মণ্ডলকে জেরা করেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার মৃত্যুঞ্জয়ের হদিশ পায় পুলিশ মৃত্যুঞ্জয়কে গ্রেপ্তারের পর আদালতে হাজির করিয়ে পুলিশি হেফাজতে নিয়ে তাকে জেরা করেই বাকি তিনটি ছোড়ায় মোটরসাইকেলের সন্ধান পায় পুলিশ বর্তমানে ধৃত তিন যুবক পুলিশি হেফাজতে রয়েছে ঘটনার পেছনে আর কারা যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ দীপবিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্স বনগা